রসায়নের ছাত্র শেষ পর্যন্ত রসসৃষ্টিতেই সিদ্ধি লাভ করলেন। সেলুলয়েডে রচিত তাঁর যে ছবি কাব্য, তার নন্দিত তারুণ্যে তিনি ছুঁয়ে দিলেন বঙ্গবাসীর হৃদয় মন। বাংলা চলচ্চিত্রের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পাশে তিনি অনন্য অপূর্ব স্নিগ্ধ এক উপস্থিতি। পপুলার কিন্তু আদ্যন্ত রুচিশীল তরুণ মজুমদার বাংলা চলচ্চিত্রের জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে চলে গেলেন, রেখে গেলেন তাঁর অবিস্মরণীয় সৃষ্টি। ১৯৩১ সালের ৮ জানুয়ারি অধুনা বাংলাদেশের বগুড়ায় জন্ম তরুণ মজুমদারের। প্রায় ৬০ বছরের দীর্ঘ কেরিয়ার তাঁর। ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন কিংবদন্তি পরিচালক। ১৯৫৯ সালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তরুণ করেছিলেন যাত্রী। সেই ব্যানারে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ব্লকবাস্টার উত্তম সুচিত্রার চাওয়া পাওয়া। এছাড়াও তার উল্লেখযোগ্য ছবি কাঁচের স্বর্গ, পলাতক, বালিকাবধূ, নিমন্ত্রণ, কুহেলি, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, সংসার সীমান্তে, গণদেবতা, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, পথ ভোলা, আপন আমার আপন, আলো, চাঁদের বাড়ি এবং ভালোবাসার বাড়ি। তাঁর হাত ধরে বাংলা ছবি পেয়েছে একের পর এক মণিমুক্ত। বিভিন্ন বিষয়ের উপর ছবি বানালেও তাঁর নিজের পছন্দের ছবি ফুলেশ্বরী। তরুণ মজুমদার সুস্থ রুচির স্নিগ্ধ স্বাদের এমন একটা ধাঁচের ছবি চিরকাল বানিয়ে গিয়েছেন যে দিনে দিনে তা একটা আলাদা ঘরানাই তৈরি করে দিয়েছে। বিনোদনের সমস্ত রসদ পূর্ণ মাত্রায় থাকে, কিন্তু কোথাও নান্দনিকতায় বিন্দুমাত্র বিঘ্ন ঘটে না। টানা কয়েক দশক ধরে সিনেমা পাড়া দিয়ে যেতে যেতে তিনি ছবি নির্মাণের যে অপূর্ব তারুণ্যময় কলা ও কৌশলের উত্তরাধিকার রেখে গেলেন, কে লইবে তার ভার, কে আছেন তাঁর যোগ্য অনুজ আংটি চাটুর্যের ভাই? জি ২৪ ঘন্টার ডিজিটাল।